আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনে রাজশাহী এক আসনে 17 প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীক নিয়ে লড়বেন তিনি। তবে মাহির নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা সমালোচনা। ফেসবুকে অনেকে তাকে নিয়ে করছেন কটুক্তি। এর মধ্যে মাহিয়া মাহিকে প্রকাশ্যে জুতা পেটারও হুমকি দিয়েছেন এক যুবক, জানিয়ে রীতিমতো তোলপাড় সামাজিক মাধ্যম। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। মাহিয়া মাহিকে এই যে দেখছেন, এই জুতা দিয়ে পিটা, মানে জুতা একদম জুতা দিয়ে পিটানো উচিত আপনার মতন মেয়ে। এভাবে নিজের পায়ের জুতা দেখিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে পেটানোর হুমকি দেন এই যুবক। এই জুতা দিয়ে পিটা, মানে জুতা একদম জুতা দিয়ে পিটানো উচিত আপনার মতন মেয়ে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল ওই ভিডিওতে মাহিয়া মাহিকে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করতেও শোনা যায় এই যুবককে। আপনি ভাবছেন যে হয়তো এটা প্রতিমন্ত্রী মুরাদ, কিন্তু না, আপনি ভুল জায়গায় নক দিয়েছেন। তিনি একজন শহীদ পরিবারের সন্তান, শহীদের সন্তান, এবং তিনার মামা জাতীয় চার নেতার একজন। জানা যায় ফেসবুকে ভিডিও পোস্টকারী ওই যুবকের নাম মাহবুবুর রহমান মাহাম। তিনি রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামের মৃত ছদের আলীর ছেলে। ভিডিওতে মাহাম নামের ওই যুবক দাবি করেন, মাহিয়া মাহির দ্বারা তানোর গোদাগাড়ির উন্নয়ন তো দূরের কথা, হাজারো ছেলে নষ্ট হবে। এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে একটা যদি বাজে মন্তব্য মাহি করে, তাকে জুতা দিয়ে পেটানো উচিত। আপনার মতো মহিলা থাকলে হাজারো 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 ছেলে নষ্ট হবে। তো আপনার মতন বেয়াদব মহিলাকে আমি এখনো বলছি, এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা যদি বাজে মন্তব্য কখন আপনি করেন, তো আপনার। মাহাম ভিডিওতে আরো বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর বাসার কাজের মেয়েরও যোগ্য নয়। আপনি এমপি ওমর ফারুক চৌধুরীর বাসার কাজের যোগ্য মেয়ে না। এদিকে হুমকির ঘটনায় 23 ডিসেম্বর রাত 1:30টার দিকে তানোর থানায় আসেন মাহিয়া মাহি। সেখানে তিনি ফেসবুকে ভিডিও পোস্টকারী ওই যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। মাহির অভিযোগের পর হুমকিদাতা যুবককে শোকজ করা হয়। আগামী 27 ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে তাকে লিখিত জবাব দিতেও বলা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু সাইদ তাকে নোটিশ দিয়েছেন। মাহিকে জুতা পেটা করার হুমকিদাতা মাহাম বলেন, ভিডিও ছাড়ার পর রাজশাহী থেকে বেশ কয়েকজন সাংবাদিক তাকে ফোন করেছিলেন, তারা নানান কথা বলছেন, সে কারণে ভিডিও ডিলিট করে দিয়েছেন তিনি। রাজশাহী এক আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, হুমকির অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে। ইতিমধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটির পক্ষ থেকে অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির পক্ষ থেকে লিখিত একটি অভিযোগ পেয়েছেন। হুমকির অভিযোগ গুরুতর অপরাধ, বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মাহবুবুর রহমান মাহাম নিজেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে পরিচয় দিলেও এলাকায় তিনি বখাটে হিসাবে পরিচিত। তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুনের গাড়ি ভাঙচুর মামলার আসামিও এই যুবক। আপনি একটি স্বামী প্রথমে বিয়ে করলেন গ্রামে, তাকে ডিভোর্স দিলেন, দ্বিতীয় বিয়ে করলেন সিলেটে অপু নামের এক ছেলের সঙ্গে, তাকেও ডিভোর্স দিলেন, তৃতীয় বিয়ে করেছেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।